আগামী রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনজন মুদি দোকানীকে আর্থিক জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভোজ্য তেল, চিনি, মশলা ইত্যাদি নিত্যপণ্য মজুদ না করা এবং বাড়তি দাম আদায় না করার নির্দেশ দেন আদালত।